এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট, এই যে একজন মহিলারে গাড়ি বাড়ি মারছে, বাচ্চারে মনে হয় তেমন দুর্ঘটনা, হসপিটাল নিয়ে গেলে মোটামুটি পাইছে। গাড়িটা হচ্ছে সাদা কালারের এক্স ফিল্ডার, 2003 বা 2004 মডেল, ওল্ড শেপ আর 23 সিরিয়াল, ঢাকা মেট্রো। তো কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে গাড়িটা আমি দেখাচ্ছি। গাড়ি আমার সামনে ছিল এতক্ষণ, আমি ওটার পিছন পিছন আসতেছিলাম, তো আমি এই গাড়িটা দেখাইতেছি, বেশি দূরে যায় নাই, সামনেই গেছে। যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে ওরা ধরার জন্য আসছিলাম, এত পাগলের মতন চালাইয়া গেছে যে আর ধরার এবিলিটি নেই। ওর পিছনে পিছনে ওরা ধরতে গিয়ে যদি পরে আমি আবার অ্যাক্সিডেন্ট করি, যাচ্ছে আমি আমার স্টপ যাওয়াটাই বেটার। অবশ্যই ড্রাইভারের কোনো দোষ ছিল না, সে তার হাইওয়েতে এইরকম রাস্তায় যদি এমন একটা গাড়ি যায়, মাঝখান দিয়ে একটা লুক দৌড় দিয়ে আসে, তাহলে ড্রাইভারেরই কী করা উচিত? কারণ ওর এখানে দাঁড়ানো উচিত ছিল, আর ওর দাঁড়াই বা কী করবে, জনগণ ওরে মাইরা ভর্তা বানায় দেব, সব দিক দিয়েই তো চিন্তা করা লাগে। যাই হোক, সেফ ড্রাইভ করবেন সবাই, কেয়ারফুলি।